মধ্যপুরাকাড়ি এলাকায় চোরচুন্নি গ্রামের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির প্রচার চালাচ্ছেন স্থানীয় শিল্পীরা। ধূপগুড়ি থেকে সুভাষ মোদকের রিপোর্ট। পূর্বপুরুষের কৃষ্টি কালচার এই কালী পূজার পরের দিনে চোরচুনি খেলিবার লাগে, আর সেই জন্য আমরা বেড়েছি আর কি। কী গান খুব বেড়েছে? চোরচুনি গান বিভিন্ন ধরনের হয়, আর বিশেষ করে গানগুলো হয় এই দেশের যখন যেটা একটা তোরজো চলে, যখন একটা গোলযোগ চলে, বা বর্তমানে আমরা যে গানগুলো গায়া পেরেছি, পশ্চিমবঙ্গ সরকার যে সামাজিক উন্নয়নমূলক যে কাজগুলো করেছে সেটারও একটা প্রচার করবার পারে, যাতে সবাই সরকারি জিনিসগুলা জানিবার পারে, বা যে জিনিসগুলা ভোগ করেছে পাশে সেগুলো আমরা গানের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি তুলে ধরিবার চাইছি। পূর্বপুরুষের কৃষ্টি কালচার এই কালী পূজার পরের দিনে চোরচুনি খেলিবার লাগে, আর সেই জন্য আমরা বেড়েছি আর কি। কী কী গান খুব বেড়েছে? চোরচুনি গান বিভিন্ন ধরনের হয়, আর বিশেষ করে গানগুলো হয় এই দেশের যখন যেটা একটা তোরজো চলে, যখন একটা গোলযোগ চলে, বা বর্তমানে আমরা যে গানগুলো গায়া পেরেছি, পশ্চিমবঙ্গ সরকার যে সামাজিক উন্নয়নমূলক যে কাজগুলো করেছে সেটারও একটা প্রচার করবার পারে, যাতে সবাই সরকারি জিনিসগুলা জানিবার পারে, বা যে জিনিসগুলা ভোগ করেছে পাশে সেগুলো আমরা গানের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি তুলে ধরিবার চাইছি।